একশোটি দেশের বিদেশি ভক্ত মিলিত নবদ্বীপ মণ্ডল পরিক্রমার সমাপ্ত হল আজ। শ্রী চৈতন্য মহাপ্রভুর 537তম আবির্ভাব তিথি উপলক্ষে ইস্কন মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে শুরু হয়েছিল নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। বৃহস্পতিবার সমাপ্ত হল নবদ্বীপ মণ্ডল পরিক্রমার। গত 23 ফেব্রুয়ারি থেকে 7টি দলে বিভক্ত হয়ে নবদ্বীপের 9টি দ্বীপে শুরু হয়েছিল দেশি ও বিদেশি ভক্তদের সমন্বয়ে পরিক্রমা। বৃহস্পতিবার সকালে সমস্ত পরিক্রমা একত্রিত হয়ে মিলিত হয় মায়াপুর ইস্কন মন্দিরে। এবছর প্রায় 100 দেশের 5,000 বিদেশি ভক্তসহ হাজার হাজার দেশি ভক্তের সমাগম ঘটেছে গৌর পূর্ণিমা উৎসব উপলক্ষে। আগামী 7ই মার্চ দোলের দিন মহাপ্রভুর জন্মের সন্ধিক্ষণে হবে বিগ্রহের মহা অভিষেক অনুষ্ঠান, আর সেই উপলক্ষে আরও ভক্তরা আসতে চলেছে মায়াপুর ইস্কনে। হেডকোয়ার্টার শ্রীধা মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর 537তম শুভ আবির্ভাব উপলক্ষে এক মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য নবদ্বীপ ধাম পরিক্রমা। নবদ্বীপ মণ্ডল পরিক্রমাতে 7টি ভাগে বিভক্ত হয়ে 15,000 ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। মহামিলনের কেন্দ্র হয়েছে এবং আজকে সেই পরিক্রমা তারা নবদ্বীপ ধাম 72 কিলোমিটার অতিক্রম করে আজ শ্রীধাম মায়াপুরে মহামিলন উৎসব অনুষ্ঠিত হলো। ইস্কন মায়াপুর এখন মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানাদি চলবে। তন্মধ্যে শান্তিপুর ফেস্টিভ্যাল 4 তারিখে হবে। 7ই মার্চ শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি মহোৎসব। সেই দিন খোলা মঞ্চে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহা অভিষেক হবে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তার উদ্দেশ্যে সেই শুভ মুহূর্তে পুষ্পাঞ্জলি প্রদান করতে পারবেন এবং প্রার্থনা করা হবে বিশ্ব শান্তি এবং বিশ্ব কল্যাণের জন্য। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।